ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, আমাদের কেউ হিসাব রাখে না, কারণ আমাদের জন্ম আফগানিস্তানে। নিকটতম ভবিষ্যৎ নিয়ে এই শিশুর মতো আফগানিস্তানের অনেকেই এখন আতঙ্কে, বিশেষ করে নারীদের মধ্যে এই আতঙ্ক সবচেয়ে বেশি, কারণ তারা ইতিমধ্যে তালেবানের শাসন দেখেছে। আফগানিস্তানের কাবুল যে এখন আতঙ্কের নগরী তা স্পষ্ট হয়ে ওঠে সেখানকার বিমানবন্দরের ভিডিও দেখলেই। সেখানে উড়োজাহাজে উঠতে হুড়োহুড়ি করতে দেখা গেছে আফগানদের। নিজের দেশে আফগানরা যে নিজেদের নিরাপদ মনে করছেন না তার অসংখ্য উদাহরণ রয়েছে। সর্বশেষ একটি উদাহরণ দেওয়া যেতে পারে, আফগানিস্তানের পাশে বিশ্বনেতাদের দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন আফগান ক্রিকেট দলের লেগ স্পিনার ও দেশটির টি টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, আমার দেশে নৈরাজ্য চলছে, প্রতিদিন নারী শিশু সহ হাজারো নিরীহ মানুষ শহীদ হচ্ছে, আমরা শান্তি চাই। শান্তি চাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে, কিন্তু সেই শান্তি, সেই অগ্রগতি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে যাওয়া তালেবানের হাত ধরে কতটা আসা সম্ভব, এই প্রশ্ন রয়েই যাচ্ছে। কারণ একে তো আফগানিস্তানের শান্তি বহু দূরের পথ, আর অগ্রগতির কথা বলতে গেলেই আসে নারীদের প্রতি ক্ষমতাসীনদের দৃষ্টিভঙ্গি। নারীর শিক্ষা, নারীর স্বাস্থ্য, নারীর নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু নারীদের এগিয়ে নেওয়ার আগ্রহ যে তালেবানদের খুব একটা নেই তা অতীত শাসন থেকে স্পষ্ট। এক্ষেত্রে বিশ্বব্যাংকের দেওয়া কিছু উপাত্ত উল্লেখ করা যেতে পারে। সংস্থাটি বলছে, 2001 সালে যখন তালেবান সরকারের পতন হয় তখন কোনো মেয়ে শিশু স্কুল যেত না, যদিও ওই বছর প্রায় 10 লাখ ছেলে স্কুলে ভর্তি হয়েছিল। ফলে প্রশ্ন ওঠে, নারী শিক্ষায় তালেবানের ভয় কিসের? সাধারণভাবে একটি পুরুষতান্ত্রিক সমাজের প্রবণতা হলো নারীকে নিয়ন্ত্রণ করা। এই অবস্থা বিশ্বজুড়েই বদলাতে শুরু করেছে। পুরো বিশ্বই এখন বুঝতে পারছে সমাজের অগ্রগতির জন্য নারীর অগ্রগতি আবশ্যক। যেসব এলাকা তালেবানের নিয়ন্ত্রণে সেখানে মেয়েদের স্কুলে যেতে দেওয়া হয় না, অর্থাৎ নারী শিক্ষার বিষয়ে তালেবানের মনোভাব বদল হয়নি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, তালেবান যখন সরকারে ছিল তখন তাদের স্বীকৃতি দিয়েছিল সৌদি আরব। নারী শিক্ষা, নারীর অগ্রগতির বিষয়ে এই দুই পক্ষের মনোভাব প্রায় একই রকম ছিল তখন। সৌদি আরব সেই গোড়ামি থেকে বেরিয়ে আসছে, নারীদের ওপর যে কঠোর নিয়ন্ত্রণ ছিল তা খানিকটা শিথিল করেছে, কিন্তু তালেবান তার আগের অবস্থা থেকে খুব একটা সরেনি। যদিও যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে আগের অবস্থা বদলাতে শুরু করেছিল, নারীরা শিক্ষিত হওয়ার তাড়না বোধ করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। একটি স্বাধীন দেশের নাগরিক রাষ্ট্রে আইন ভঙ্গ না করে, কারো ক্ষতি না করে যে কোনো কিছু করার অধিকার থাকার কথা, কিন্তু আফগান নারীরা সেই অধিকার পায়নি অতীতের তালেবান আমলে। আসন্ন তালেবান আমলেও তা পাওয়া যাবে এমন আশাবাদী মানুষ হয়তো কমই মিলবে। হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল হওয়া সেই ছোট্ট মেয়েটির কথাই বাস্তবে রূপ নিতে পারে। চূড়ান্ত হতাশ মুখচ্ছবিতে ওই মেয়েটি বলে দিয়েছে, আমাদের কথা কেউ ভাবে না, ইতিহাসের পাতায় ধীরে ধীরে আমাদের মৃত্যু হবে। তবে কি এবারও নারী ইস্যুতে তালেবান আগের পথেই হাঁটবে? ইতিহাস বিবেচনায় নিলে অবশ্য হ্যাঁ ভিন্ন অন্য কোনো উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে জানান।